ফ্ল্যাশ খবর এক নজরে স্পন্সর বাই কেপ হোটেল এন্ড রেস্টুরেন্ট কন্টাই সেন্ট্রাল বাস স্ট্যান্ড পূর্ব মেদিনীপুর প্রতিমা জুয়েলারি হাউস বাসুদেবপুর মা ভদ্রকালীর সামনে পূর্ব মেদিনীপুর এবং মাইতি টিভি চ্যানেল লাইভ ঝাড়েশ্বরী মোড় সাত মাইল কন্টাই পূর্ব মেদিনীপুর নমস্কার ওয়েলকাম টু মাইতি টিভি চ্যানেল আজ আমরা আপনাদের সামনে দেশ জেলা ও স্থানীয় আপডেট ফ্ল্যাশ খবর তুলে ধরব আমরা প্রত্যেক দিনই এইভাবে আপনাদেরই জন্যই আপডেট ফ্ল্যাশ খবর নিয়ে আসি আজকের বিশেষ বিশেষ আপডেট ফ্ল্যাশ খবরগুলি এক নজরে দেখে নিই দেশের মধ্যে সেরার সেরা মুখ্যমন্ত্রী গ্রিভান সেল পুরস্কৃত মমতার দপ্তর কাঁচের উপর অনায়াসে হাঁটছে শিশু প্রতিবেদনগুলি সবাই দেখুন মশা করোনা ছড়ায় না বলছেন হু প্রতিবেদনটি দেখুন কল্যাণীতে গুলিতে খুন সংক্রমণের রেকর্ড বাইপাসের বহুতলগুলিতে র্যাপিড টেস্টটি যন্ত্রণা মুক্তি বিভিন্ন অপারেশনের রোগীর প্রতিবেদনগুলি সবাই দেখুন ক্যানিংয়ের পিপি ঘিরে উত্তেজনা বাসন্তীতে বোমা বিস্ফোরণে জখম দুই করোনায় মৃত পুলিশ অফিসার মেডিকার নামে ভুয়া তথ্য ক্ষুব্ধ কমিশন ফের শুরু ইস্ট ওয়েস্ট মেট্রোর সুড়ঙ্গের কাজ আজ থেকে ভাড়া বাড়তে পারে ট্যাক্সি প্রতিবেদনগুলি সবাই দেখুন রোগীর ডিসচার্জ সার্টিফিকেটে লিখতে হবে নেগেটিভ একসঙ্গে করোনা আক্রান্ত সিপিএমের তিন বড় নেতা সায়ন্তন বসুকে আটকে দিল পুলিশ প্রতিবেদনগুলি সবাই দেখুন মচেটে নববধূর অস্বাভাবিক মৃত্যু গ্রেপ্তার স্বামী ও শাশুড়ি রামনগরের তথ্যমিত্র চুরি ঘটনায় চাঞ্চল্য তদন্তে পুলিশ ভগবানপুর এক নম্বর ব্লকে একদিনে করোনায় সংক্রমিত সাত তমলুকে করোনায় প্রথম বলি ভগবানপুরে মহিলা মোর্চার সভা প্রতিবেদনগুলি সবাই দেখুন মৃতের পরিবারে এক লক্ষ টাকা দিলেন স্বদেশ কাঁথি মারিদা রাস্তায় মেছোদা বাইপাসের কাছে লরির পেছনে অটোর ধাক্কা নিহত চালক আহত পাঁচ গভীর রাতে পুলিশ অভিযান গ্রেপ্তার ও সন্দেহভাজন ডাকাত কাঁথির সঞ্জীবন থেকে ছাড়া পেলেন করোনা মুক্ত 15 জন কাঁথিতে বৃহস্পতিবার 14 শুক্রবার 2 জন করোনায় সংক্রমিত প্রতিবেদনগুলি সবাই দেখুন